বেগুন ভাজা, দারুন এবং ফটাফাটি, জাস্ট বাউ। বেগুনি, রুই মাছ। হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী কী খেতে চলেছে সেটা আগে দেখে নেওয়া যাক। সাদা ভাত, আলুর চোখা, এখানে নিয়েছি মাছের ডিমের বড়া ভাজা দুটো, এখানে আছে ডিম সিদ্ধ, বেগুন ভাজা মানে গোল করে কেটে, উচ্ছে ভাজা, এটা হচ্ছে মুগের ডাল, আলু কুমড়ো দিয়ে ঝিঙের তরকারি, এটা হচ্ছে পটল চিংড়ি, চিকেন কষা স্পাইসি, এটা হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি, একটা বেগুনি, ডিমের পোজ, পাঁপড় ভাজা, আর সাথে নিয়েছি স্যালাড, লেবু। তো এই হচ্ছে আজকের আইটেম। তো ঠিক আছে, তাহলে আমি খাওয়া শুরু করছি, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করছি। তো প্রথমে আমি একটু উচ্ছে দিয়ে খাবো। এবার ডাল দিয়ে খাবো, এবার একটু লেবু নিয়ে নেবো, এবার এই যে আলুর চোখা, ও বেগুন ভাজা, এবার নিয়ে নেবো এই আলু ঝিঙে দিয়ে কুমড়োর তরকারি, দেখা যাক কেমন হয়েছে। ও এর মধ্যে আবার কচুও দেওয়া রয়েছে, যে মান কচুগুলো বলে সেই মান কচুও দেওয়া রয়েছে। দারুণ এবং ফটাফাটি, জাস্ট বাউ। বেগুনি, এবার খাবো এই পটল চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ,
এবার খাবো এই আলু পটল দিয়ে রুই মাছের তরকারি। রুই মাছ তো এবার খাবো বন্ধুরা এই স্পাইসি চিকেন কষা দিয়ে। উফ, আমার তো দেখেই মনে হচ্ছে এখনই জিভে জল চলে আসবে। মাংসটা বন্ধুরা এতটা সুন্দর হয়েছে না কি আর বলবো আপনাদেরকে বন্ধুরা, জাস্ট অসাম। ডিনার পজ
তো বন্ধুরা ফাইনালি খাওয়া সব শেষ হলো আর খাবারগুলো সত্যি দারুণ হয়েছিল। আর চিকেনটা একদম দারুণ, জাস্ট ফাটাফাটি হয়েছে রান্নাটা, খুব সুন্দর, মানে স্পাইসটা খুব ভালোভাবে লেগেছে মাংসের গায়ে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বাজিয়ে দেবেন অল্প করে। আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, তো প্লিজ সেখানে একটু ফলো করে দেবেন। তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।